আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। MSR কোরআন আলোচনায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বিশেষ করে আজকের ভিডিওটা মা বোনদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং অবশ্যই যারা দেখছো তাদের প্রত্যেককে MSR কোরআন চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। যদি তোমরা আমাদের ভিডিওতে নতুন চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে বিশেষ করে ভিডিওটা আমার মা বোনদের জন্য, যারা যেনাদের বিবাহ হয়েছে, পরস্পর দেখা যায় শুধুমাত্র মেয়ে কন মানে মেয়ে সন্তানই হয়ে যায়, কন্যা সন্তানই হয়ে যায়, এতে সংসারে অনেক ঝামেলা দেখা যায়, অনেক অশান্তি বেড়ে যায়, আস্তে আস্তে স্বামীর ভালোবাসা থেকে ছিন্ন হয়ে যায়, অনেক রকমের মানে সমস্যা দেখা দেয়। আমি সেই চিন্তা ভাবনা করেই মা বোনদের জন্য এই ভিডিওটা বানানো। বিশেষ করে মা বোনেরা যদি এই আমলটা করেন, আল্লাপাকের যদি দয়া হয়, আল্লাপাক সব কিছু করতে পারেন, ছেলে দিতে পারেন, মেয়ে দিতে পারেন। আমরা যদি বা আমার মা বোনরা যদি এই আমলটা ধৈর্য ধারণ মানে ধৈর্য ধরে করে, যেমন আল্লাপাক রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি ধৈর্যকারীদের সঙ্গে থাকি। তো ধৈর্য ধরে যদি আমলটা করা যায়, আশা করা যায়, অবশ্যই আল্লাপাক রাব্বুল আলামিন আপনাকে এরপরে পুত্র সন্তানই দেবেন। তো চলো মায়েরা শুরু করি পুত্র সন্তান হওয়ার তদবির। যদি পুত্র সন্তান না হয় তাহলে গর্ভের আড়াই মাসের মধ্যে গর্ভবতীর গভীর নিদ্রায় নিদ্রাবস্থায় নাভির উপর হাত রেখে নিমক্ত দোয়া তিনবার পাঠ করবে। খেয়াল রাখবে দোয়া পাঠ করবার সময় গর্ভবতীর ঘুম ভেঙে না যায়। আমাদের আবার আবার দেখি, যদি পুত্র সন্তান না হয় তাহলে গর্ভের আড়াই মাসের মধ্যে, অর্থাৎ যখন আমার মা বোনেরা আড়াই বছরের প্রেগনেন্ট হবে, তখন কি করবে, তিনি যখন ঘুমিয়ে থাকবেন, তখন অনেক ঘুমিয়ে আছে মানে তাকে জাগানো যাবে না, নিদ্রা অবস্থায় নাভির উপর হাত রেখে, তিনি নাভির উপর হাত রেখে তারাই রাখতে পারবে, যাদের যাদের মানে হাত দেওয়া জায়েজ আছে ইসলামের শরীয়তে, তারাই মানে এই কাজটা করতে পারবে। হাত রেখে নিমক্ত দোয়া তিনবার পাঠ করিবে, হাত রেখে এই দোয়াটা তিনবার পাঠ করিবে। খেয়াল রাখবে হাত দিয়ে পাঠ করার মধ্যে যেন যে ঘুমিয়ে আছে আমার মা বা বোন, যার এই সমস্যাটা হয়েছে বা পুত্র সন্তান হয় না, তার যেন ঘুম না ভেঙে যায়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আরবিক রয়েছে, তার পাশাপাশি বাংলা উচ্চারণ রয়েছে, আমি তোমাদের দিয়ে দেব। অবশ্যই আমরা এটা আমল করার চেষ্টা করব আমার মা বোনদের জন্য, বিশেষ করে তিনারা যেন অবশ্যই আমল করেন। তো চলো প্রথমে আগে বাংলাটা আর আরবিকটা আগে দেখে নিই আমরা। আল্লাহুম্মা ইন কুনতা খালাকতা ফি বাতনি হাদিহিল মারআতি ফাকাউউইন্নাহু যাকারাল ইসমাইহি মুহাম্মাদান আও আহমাদা বিহাক্কি হাবিবিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা তাআলামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা ছিল মায়েরা আরবিক। এবারে চলো আমরা এর বাংলা উচ্চারণ তোমাদের দিয়ে দিই, তোমরা অবশ্যই এর একটা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করার চেষ্টা করবে, এবং নিম্নোক্ত নিয়মে অবশ্যই এর আমল করার চেষ্টা করবে। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমার এই ভাইটাকে হেল্প করতে। আজকের মধ্যে এখানে শেষ করলাম, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।